সবাই ভালো আছে, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল কি হাতে এচোর আর কি, কাঠাল এচোর তো যেটাই বলে। তো এখন এটা কাটবো আর রান্না করবো। আজকে সোমবার, নিরামিষ। তো নিরামিষভাবে এচোরটা রান্না করবো। তো দেখো এই সিজনে ফার্স্ট টাইম আজকে এচোর খাবো, তো অনেক বলার পর কালকে এনেছি। তো চলো কাটবো। আর একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, আর এখানে দেখো সর্ষের তেল, কারণ সর্ষের তেল না দিলে তো আটায় পুরো ভরে যাবে। ও হ্যাঁ, বটিতে একটু মাখিয়ে নিই, হাতে বটিতে মাখিয়ে নিতে হবে, তারপরেও আঠায় মনে না কি কথায় আসে না, গিরিতিকা আঠালের আঠা, সেই আঠার পাল্লা আজকে পড়েছি আমি। কীভাবে কাটবে এভাবে না এইভাবে লম্বা করে না, এই দেখো হালকা হালকা দানা দানা হয়েছে। আর দানা দানা কাঁঠাল খেতে বেশি ভালো লাগে, কোয়া কোয়া হয় এগুলো। চলো এখন এখন লম্বা লম্বা করে কেটে নিই। বাপরে কি শক্ত, এই যে। তো চার ফালি করে কেটে নেবো এখনই। একটা ইয়ে কি বলার নাম, পাটকাঠি থাকে না, আঠাগুলো মুছে নিয়ে যায়। সবগুলো এভাবে আমি সর্ষের তেল মাখিয়ে নেব। একশো তেল তো এখানেই চলে যাচ্ছে আমার। একটুখানি থামাও, একটুখানি থামাও, রান্নাঘরে যাও। তো এই যে এচোরে যে মাঝখানের এই অংশটুকু, এগুলো বাদ দিয়ে দিতে হবে, দিয়ে তারপরে কাটতে হবে। এই যে এটা বাদ হয়ে গেল, আর একটু বাদ দিতে হবে এগুলো। এবার এটা আমি লম্বা লম্বা করে টুকরো টুকরো করে দেবো, ছোট ছোট টুকরোই করবো, কারণ সিদ্ধ করতে হবে তো প্রচুর টাইম লেগে যাবে। বটি খুলে চলে আসছে আপনি, এই যে দেখো আমি এইরকম এরকম সাইজের টুকরো করে নিয়েছি, না বেশি ছোট না বেশি বড়। এই যে এগুলো এখন ঝুড়িতে রেখে দেবো। তো এখন আমি এই সমস্ত এচোরগুলো টুকরো টুকরো করে কেটে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো।
তো দেখতে পাচ্ছো ইঁচড়গুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো এত মোটা মোটা সাইজ করে দিয়েছি, তো আলুগুলো পুরো গলে গেছে। আর এঁচড়টা কার কাছ থেকে এসেছিলো কি জানি, এত সুন্দর পুরো মোমের মতো, পুরো মানে গলে মোম হয়ে গেছে। আর এদিকে আমি এঁচড়টা তো নিরামিষ করে রান্না করব, তো এখানে আমি মিক্সারে আদা, তারপর জিরে, আর একটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আমার ননদ খাবে, ও সিজার রুগী, তো ওর জন্য বেশি মশলা টশলা দেওয়া যাবে না, হালকা পাতলা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমার একটু লাল লাল তরকারি বেশ ভালো লাগে, কিন্তু কি করব, ওর কথা ভেবে একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে হচ্ছে। তো চলো, এঁচড় মানে নিরামিষেও ভালো লাগে, আমিষ দুটোই ভালো লাগে। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মিক্সারের যে মশলাটা ছিল সেটা ভালোভাবে দিয়েছি। দিয়ে মশলাটা আমি মানে ভাজা ভাজা করতে থাকবো, তারপরে আমি সিদ্ধ যে এঁচড় আর আলুটা আছে ওটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে 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 তারপরে গরম জল ঢেলে দেবো। রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য চিনি, কারণ নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আর তারপরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, তো তারপর রান্না আমার একদম পুরো ডান হয়ে যাবে। সুন্দরী মাসিরা, কি গান শুনে এলো মাসি? আই লাভ ইউ থ্রি, গান বলা ফ্রি, ঠিক আছে, চুরি করেছো আমার মনটা, সকালে দেখে আমার বন্যাটা অন্ধকারে শুভ। বন্ধুরা, হঠাৎ করে মাসিরা আমাদের বাড়িতে চলে এসছে, তো মাসিদের নাচ দেখে নাও। শিরা নাচ টাচ দেখিয়ে চলে গেছে, আর এদিকে আমি ভাত খেতে এসেছি, সকাল দিয়ে এখনও খাওয়াই হয়নি, তো একবারে স্নান টিনান সেরে এই যে খেতে বসেছি। তো দেখো, থালাতে আমি এঁচড়ের তরকারি, ভাত, আর তার সাথে আজকে করেছিলাম
আলু আর বরবটি ভাজা। তো সেটা নিয়ে বসেছে এখন খাবো। আর এদিকে দেখো ভিডিও করছে, বাবু এত পরিমাণে দুষ্টুমি করছে, পুরো ক্যামেরার সামনে পাটা দিয়ে দিচ্ছে, মানে কিছুতেই আমাকে ভিডিও করতে দেবে না। কিসে ওর রাগ হয়েছে? ও হ্যাঁ, পয়সা চাইছিল আইসক্রিম খাবে, আমি দেইনি, সেই জন্য ওর খুব রাগ হয়েছে। আর আজকের ইঁচড়ের তরকারিটা সত্যি সত্যি খুব ভালো হয়েছে, বিশ্বাস করো, মিথ্যে কথা বলবো না। আর এমনিতেও ইঁচড় আমার মানে যেভাবেই দাও সেভাবেই খুব ভালো লাগে ইঁচড় জিনিসটা। আর নিরামিষের মধ্যে তো ইঁচড় মানে কি বলবো, কোনো তুলনা হয় না। তো মাছ মাংসের অভাবটা কাঁঠাল আর কি ইঁচড়টা পূরণ করে দেয়। কে মাসিরা কত টাকা চেয়েছে বলো তো? অনেক টাকা চাচ্ছিল, আমরা কিছুতেই দিতে রাজি হইনি। তো অনেক উল্টোপাল্টা কিছু বলছিল, বেশি একটা কিছু বলিনি, কারণ হেজড়ে মাসিদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। কেন বলো তো? আমার যখন বাবু হয়েছিল তখন তো আমরা দুজন এক মাস বাবার বাড়িতে ছিলাম, সেই সময়টা ওরা বাড়িতে এসেছিল, আমরা না থাকা শর্তে আমার শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে গেছে, সেই জন্য একটা ভালো সম্পর্ক আছে ওদের সাথে আমাদের। কি মাসির কাছ থেকে আমি একটা জিনিস নিয়েছি, কি বলো তো? আমি শুনেছি মাসিদের কাছ থেকে যদি এক টাকা চেয়ে নেওয়া যায় আর ওরা সেটা আশীর্বাদ হিসেবে দেয়, তো সেটা নিলে অনেক মানে ভালো হয়। তো সেই জন্য ওটা নিয়েছি আজকে, জানি না কতদূর কী হবে, তবে বিশ্বাস আছে যে হবে কিছু না কিছু। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর মাসিদের নাচ কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ছোট্ট করে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।